আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো মান নির্ণয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব বেশি দিয়ে থাকে। তো এই অঙ্কগুলো কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। তো চলুন দেখি, যেমন এক নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল রুট থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ারের মান কত। তো অঙ্কগুলো পরীক্ষা হলে খুব সহজে কীভাবে সমাধান করা যায় দেখুন। তো আমরা এটার একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র জানি। তাহলে দেখুন এটার মান দেওয়া আছে কত, রুট থ্রি। তো আমরা দিলাম রুট থ্রি, তার উপর আছে পাওয়ার টু, দিলাম পাওয়ার টু, এই কাটার টু অক্ষে টু। তাহলে রুট আর এই পাওয়ার টু এটা তো কাটা যায়, তাহলে এখানে বলছে থ্রি মাইনাস টু অর্থাৎ ওয়ান। তো ওয়ান হলো আমাদের অ্যান্সার, আমাদের অপশনের সি নাম্বার অপশনটা হবে কারেক্ট। আমাদের দুই নম্বর অঙ্কে বলা হচ্ছে এ প্লাস বি ইকল সেভেন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ হলে এ বি এর মান কত। তো দেখুন আমরা এটা সূত্র জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টোয়েন্টি ফাইভ। তো এটুকুর আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকল এ টোয়েন্টি ফাইভ, বা দিতে পারেন। তাহলে এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে সেভেন। তো আমরা দিলাম সেভেন, তার উপর পাওয়ার টু, মাইনাস টু এ বি ইকাল টোয়েন্টি ফাইভ। তো এবার সাতের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ, মাইনাস টু এ বি টোয়েন্টি ফাইভ। তো এবার মাইনাস টু এ বি এদিকে রাখলাম, এখানে আছে টোয়েন্টি ফাইভ মাইনাস আর উনপঞ্চাশটা এদিকে প্লাস, উনপঞ্চাশ এদিকে আসলে মাইনাস উনপঞ্চাশ। আচ্ছা তারপরে আমরা মাইনাস টু এ বি এখানে উনপঞ্চাশ থেকে পঁচিশ চলে গেলে থাকে চব্বিশ, মাইনাস চব্বিশ। তো মাইনাস আর এই মাইনাসে কাটা, তো এখানে এ বি টুটা এপাশে ইন্টু আকার আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সুতরাং এ বির মান দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় বারো, বারো হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের অপশনের এ নম্বরটা হবে কারেক্ট। তো আমরা আরও কিছু অঙ্ক দেখি। তো আমাদের তিন নম্বর অঙ্কে দেওয়া আছে দেখুন এক্স প্লাস ওয়াই ইকাল এইট, এক্স মাইনাস ওয়াই ইকাল সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তে অঙ্কগুলো পরীক্ষা হলে কীভাবে সহজে সমাধান করা যায় দেখুন। যে এটার মান জানতে চাইছে, তো এটার জন্য আমরা একটা সূত্র জানি যে হাফ, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা একটা সূত্র, এটা সূত্র হচ্ছে এটা। তাহলে দেখুন যে হাফ, এটার মান দেওয়া আছে এখানে এইট, সরি এখানে পাওয়ার টু আছে, তো এখানে এইট তার উপর পাওয়ার টু প্লাস এটা সিক্স তার উপর পাওয়ার টু, তো হাফ। তো এইট এটার উপর স্কোয়ার মানে হচ্ছে হল পাওয়ার টু মানে হচ্ছে আঠাটা চৌষট্টি প্লাস আর থ্রি উপর হল স্কোয়ার মানে ছত্রিশ। আচ্ছা হাফ, এ দুটো যোগ করলে হয় কত একশো, ইন্টু আকার আছে লিখলাম একশো, তাই হাফ আর একশো গুণন করলে হয় পঞ্চাশ, অর্থাৎ পঞ্চাশ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের অপশনের বি নম্বরটা হবে কারেক্ট। চার নম্বর অঙ্কে দেওয়া আছে দেখুন যে এক্স প্লাস ওয়াই ইকাল সিক্স, এক্স ওয়াই এইট হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। তের জন্য এটা এটার মান জানতে চাইছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার এর মান জানতে চাইছে। তের জন্য আমরা সূত্র জানি যে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, তাহলে এটার মান দেওয়া আছে এখানে যে সিক্স, দিলাম সিক্স তার উপর পাওয়ার টু মাইনাস ফোর আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে এইট, তাহলে ছত্রিশ মাইনাস চারটা বত্রিশ, ছত্রিশ থেকে বত্রিশ চলে গেলে আছে ফোর,
4 হবে আমাদের কারেক্ট आंसर অর্থাৎ আমাদের অপশনের এ নাম্বারটা হবে কারেক্ট ঠিক আছে তো এইভাবেই কিন্তু এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষার হলে খুব সহজেই সমাধান করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে খোদা হাফেজ